কোনা করিলে ও চরণ সাধব কোন মতে ও তুমি নাও না সুপথে দোহাই গুরু মনকে আমার ও তুমি নাও গো সুপথে তো গুরু কি পাছা কোনো কিছু সম্ভব নয় তাই বাউল বলছে যে ব্যক্তি গুরু বিনে গোবিন্দ ভজে সে পাবে নাকি নরকে মজে আগে গুরু তারপর গোবিন্দ গু শব্দে বাবা অন্ধকার ও শব্দে আলো যিনি অন্ধকার জগৎ থেকে এই সুন্দর আলোর জগতের সন্ধান দেন তিনি প্রকৃত গায়ক তাই কি বলছে তুমি কি পানা করিলে তুমি কি পানা করিলে ও চরণ সাধব কোন মতে নাও গো সুপথে ও তুমি নাও গো সুপথে দোহাই গুরু মনকে আমার ও তুমি নাও গো সুপথে তুমি নাও গো সুপথে তুমি নাও না সুপথে দোহাই গুরু মনকে আমার ও তুমি নাও না সুপথে তুমি নাও না সুপথে যেমন বাজাই যেমন বাজে তেমন তাই না এই যে আমার দাদা ভাই বাজাচ্ছে ম্যান্ডোলিয়াম টেনার ওই যন্ত্রটা বাবা যেমন ম্যান বসবে তেমন বাজবে তাই না তাই আমাদের এই সুন্দর দেহে বাবা সদগুরু চরণতল আসনে নিয়ে গুরুকর্ম করলে গুরু যেমন চালাবেন আমরা তেমনই চলব যন্ত্রেতে যন্ত্রী যেমন বাজাই যেমন বাজে তুমি নাও গো সুপথে দোহাই গুরু মনকে আমার ও তুমি নাও গো সুপথে তুমি নাও গো সু
পথে সুপথে